এদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাত থেকে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে সাগর, বেড়েছে নদনদীর পানির উচ্চতা। এ বিষয়ে আরও জানাতে এবার পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, কুয়াকাটায় তো রাতভর হালকা বৃষ্টির পর সকালে থমথমে আকাশ, পটুয়াখালীর পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? জি, আপনি জানেন যে দানার প্রভাবে গতকাল থেকেই পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি, ধীরে ধীরে বৃষ্টি, আবার কখনো এমনটা গতকাল সারাদিন ছিল। রাতে হালকা বৃষ্টি হলেও রাতের অধিকাংশ সময়ই বৃষ্টি হয়নি। আজকে সকাল 11:30টার পরের থেকে আবার গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। যে বৃষ্টি এখনও গুড়িগুড়ি অবস্থায় চলছে, কিন্তু পটুয়াখালী কোথাও এখন পর্যন্ত বাতাসের খবর আমরা পাইনি। স্বাভাবিকভাবেই বৃষ্টি হচ্ছে, কোনো দমকা বা ঝোড়ো হাওয়া নেই। এদিকে দানার প্রভাবকে সামনে রেখে জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। জেলার 8টি উপজেলায় এর মধ্যে 823টি সাইক্লোন শেল্টার তারা প্রস্তুত রেখেছে, যাতে 4 লক্ষাধিক মানুষের ধারণ ক্ষমতা রয়েছে বলে জেলা প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। এছাড়া 10 লক্ষ টাকা এবং চাল তাদের মজুদ রাখা আছে। এছাড়া সিপিবি রেড ক্রিসেন্ট সদস্যরা যারা এই পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক তাদের প্রস্তুত রাখা হয়েছে এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে সিআরপিটি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, ডিজিবি এবং সেনাবাহিনীও এই একই সঙ্গে কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। তবে পটুয়াখালীতে এখন পর্যন্ত যে আবহাওয়া বিরাজ করছে তাতে খুব বড় ধরনের কোনো কিছু হবে এমনটা স্থানীয়রা আশা করছেন না এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে কোনো ভাবনাও নেই, কারণ এ ধরনের স্বাভাবিক আবহাওয়ায় তারা অভ্যস্ত। তো এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সবচেয়ে। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোখলেসুর রহমান।